নমস্কার। আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকাল পরশু অনুষ্ঠান, বিশেষ করে এই মুহূর্তে আজকের অনুষ্ঠান, যেখানে ঠিক নির্দিষ্ট কোনো প্রশ্নাবলী আমাদের তৈরি থাকে না। তার কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকম প্রশ্ন আমাদের মনে ভিড় করে, এবং সেই ভিড় করা প্রশ্নগুলোকেই বাছাই করে এনে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। তার কারণ আমাদের হট সিটে যিনি থাকেন, তিনি ঠিক যে কোনো রকম সমস্যাকে তুলে ধরলেই তার জ্যোতিষীয় অ্যাঙ্গেলে তার সমাধানের রাস্তা বলে দেন, এবং অবশ্যই তার অব্যর্থ প্রতিকার প্রতিবিধান মানুষের জীবনে কাজ করে। এবং সবথেকে বড় যেটা জিনিস ওনার ক্ষেত্রে, সেটা হচ্ছে ওনার পজিটিভিটি, লটস অফ পজিটিভ এনার্জি তার রয়েছে, যার জন্য পজিটিভিটি কিন্তু উনি ভাইব্রেট করেন প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে, এবং স্বাভাবিকভাবেই তাদের সফলতা আসে। অবশ্যই আমাদের হট সিটে হাজির রয়েছেন শ্রী দেবাচার্য, অনেক অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য আপনাকে। নমস্কার। একদম আপনারা ওনার সঙ্গে রয়েছে লাইভ অনুষ্ঠানে ফোন করতে 6299224234 1, 6299224242 তে। গতদিন উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল, আমি বলছিলাম আজকে কি হবে তাহলে। তো মিনবল গতকাল যখন উন্নতি হয়েছে, আজকে তার অপোজিট সাইডটা নিয়ে আলোচনা করা যেতেই পারে। তো স্পেশালি আমি সবাইকে একটাই কথা বলি, যাদের কাছে জন্মছক আছে, হাতের কাছে যাদের জন্মছক আছে বা যাদের হাতে মোবাইল আছে, যারা ডেট অফ বার্থ দিয়ে অ্যাটলিস্ট জন্মছকটা দেখতে পারেন, তারা মেলাতে পারেন আমার কথাগুলো। প্রথমেই বলি যে কোথায় কোথায় গেলে আমাদের সমস্যা, মানে আমাদের মনে হতে পারে যে লাইফে আমরা ট্র্যাক থেকে আস্তে 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 বেরিয়ে যাচ্ছি, বা আমাদের ট্র্যাকটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যে জায়গা নিয়ে ভাবছিলাম, যে রকম পড়াশোনা করবো ভাবছিলাম, আমার হওয়ার কথা ছিল ইঞ্জিনিয়ার, দেখা গেল বাড়ির প্রেশারে আস্তে আস্তে আমাকে বিসিএসএ পড়ার জন্য ঠেলে নিয়ে যাচ্ছে, যে ট্র্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে। বা অথবা আমার, আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, সেখান থেকে আস্তে 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 এমন একটা জায়গার অবনতিতে দাঁড়িয়েছে যে আজকে আর ভালো স্টুডেন্টগুলোর মধ্যে হয়তো আমাকে কেউ গণ্য করে না বা আমার নাম করে না। তো এই ধরনের সমস্যা অনেকের লাইফেই থাকে স্পেশালি। তো আমার মনে হয় এই জায়গাগুলোকে তুলে ধরলে পরেও অনেক আলোচনা করা যেতে পারে। বা অনেকে ভাবেন যে আমি খুব ভালো একটা ব্যবসা করব, অনেক টাকা ইনভেস্ট করলেন, করার পরে আস্তে 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 এমন একটা জায়গায় ব্যবসাটা চলে আসে যে সেখানে দুটোই রাস্তা, হয় ওইভাবেই চলতে হবে অথবা বন্ধ করে দিতে হবে। তো আমার মনে হয় যে এইগুলো কারণ কী, গ্রহগত যদি এফেক্ট না থাকে, আমার মনে হয় কেউ তো খুব তাড়াতাড়ি রাতারাতি খুব নাম করে ফেলছে, এবং অনেকে বলে আমরা চেষ্টার জন্য করে ফেলছি। আমার মনে হয় যে চেষ্টা অবশ্যই, চেষ্টা প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে, আপনার থেকেও বেটার চেষ্টা অন্য একজন করতে পারে কিন্তু তার লাইফে কিছু হচ্ছে না। তো সেই জায়গাটাকে যদি কখনো গুরুত্ব দেন, আমার মনে হয় রাস্তাগুলো অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে কোথাও না কোথাও গ্রহগত একটা বিশাল সমন্বয় কাজ করছে। প্রথমে বলি, একজন ভালো স্টুডেন্ট ছোটোবেলা থেকে খুব ভালো পড়াশোনা করেছে, করার পরে যখন চাকরি ক্ষেত্রে পৌঁছালো তখন দেখা গেল যে তার 34 বছর কমপ্লিট হয়ে গেল, কিন্তু সরকারি চাকরি নামে যে জায়গাটার পেছনে উনি দৌড়াচ্ছিলেন সেই জায়গাটা তার কমপ্লিট হলো না, মানে সে আর পেলেন না। তখন তাকে বাধ্য হয়ে অন্য কিছুর মধ্যে আস্তে 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 এগোতে হচ্ছে। কিন্তু তার থেকেও কম মেরিটের একজন স্টুডেন্ট, সে হয়তো অনেক অল্প বয়সে চাকরি পেয়ে আজকে 34 বছর বয়সের কাছাকাছি সে অনেকগুলো প্রমোশন পেয়ে গেছে। তো এই যে এইরকম ভারসাম্যহীন একটা পরিস্থিতি কেন তৈরি হয়, প্রথম কথা হচ্ছে যদি আপনার জন্মছকে রবি কেতু একসাথে থাকে বা রবি রাহু একসাথে থাকে, আপনি দেখুন আপনার লাইফে কতটা স্মুথলি আপনি চলতে পারবেন, একটা লেভেল অবধি পড়াশোনা করবেন, তারপরে যখন চাকরির জায়গায় আসবেন আলটিমেটলি হচ্ছে উন্নতি, উন্নতির জায়গাটাতে কোথাও না কোথাও বাধা। এবং হয়তো দেখা গেল চাকরির পরীক্ষার জন্য যতগুলো ফর্ম আপনি ফিল আপ করেছেন সবকটাই পরীক্ষা দিয়েছেন, এবং সবকটাতেই আপনার নেগেটিভ কোথাও না কোথাও আসছে। তো স্পেশালি এই আলোচনাটা করার মানে অন্য কিছু নয়, কাউকে ভয় দেখানো নয়। যদি কারোর জন্মছকে বা কোনো সন্তানের জন্মছকে থাকে, আমার মনে হয় বাবা মায়েরা আগে থেকে সতর্ক হতে পারেন। প্রতিটা আলোচনার পেছনে বহু কারণ আছে, লক্ষ্যপাত বা আমার দেখার দৃষ্টিটা হচ্ছে আলাদাভাবে, মানে আমি কীভাবে দেখবো প্রোগ্রামটাকে। আমি যদি ভয় দেখানোর প্রোগ্রাম ভাবি তাহলে হয়তো আমারটাও ভয় দেখানোর প্রোগ্রামের মধ্যেই পড়ে যাবে, আর আমি যদি ভাবি যে না আমি এই জায়গা থেকে বেরোতে চাই, আমার সন্তানেরও সেম আছে, আগামী দিন আমি এই প্রবলেমগুলো পাবো না, তাহলে আমার মনে হয় আজকের প্রোগ্রামটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। একদমই তাই, কারণ সম্প্রতি আমরা দেখলাম যে আমাদের বোর্ড এক্সামের রেজাল্ট আউট হয়েছে এবং সামনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। বিষয়টা হচ্ছে এই যে অবনতির কথা বলছেন আপনি, আমরা অনেক সময় দেখেছি, আমি স্টুডেন্টদের দিয়ে যদি দেখি যে মাধ্যমিকে এবারে বিশাল ভালো রেজাল্ট, খুব ভালো রেজাল্ট, 11 থেকে তার ডেটোরিয়েশন 12 গিয়ে খুঁজেই পেলাম না। এবার এটা তো খুব কমন, তার মানে তার উন্নতি একটা টাইমে হলো, এবার তারপর হঠাৎ করে তার অবনতি হয়ে গেল, এই প্রশ্নটা জাগে। আমি নাম না করে এখন একজনের কথা বলছি, এবং যার সম্বন্ধে বলবো সে হয়তো অবশ্যই বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে তার বাবার সাথে আমার যখন কথা হচ্ছে,
তো আমি জানি না কার জন্মছক আমি দেখছি, তো দেখা দেখার পরে কলকাতার খুব দামি দামি স্কুল এবং ওয়েস্ট বেঙ্গলে 10 জনের মধ্যে একজন মাধ্যমিকে হয়েছে সেরকম একটা ছক আমার দেখছি। এবং আমি প্রেডিকশন করেছিলাম আপনার মেয়ের অঙ্কের জায়গাটা কোথাও ম্যাথমেটিক্স আর ফিজিক্যাল সায়েন্সের জায়গাটা খুব খারাপ, তো উনি প্রথমে আমাকে কিছু বলেননি, ডিটেলসও বলেননি। না বলার পরে আমি যখন বললাম তখন উনি হাসলেন, এসে বললেন আপনি জানেন কার সম্বন্ধে বলছেন, এই মাধ্যমিকে 1 থেকে 10-এর মধ্যে একজন স্টুডেন্ট ছিলেন। আরে বাহ, আমি বললাম ভেরি গুড, কিন্তু আমি যেগুলো বললাম সেগুলোটাও মিথ্যা না, কারণ আপনার মেয়ের পড়াশোনার লাইফটা এখনো শেষ হয়নি, আগামী দিন সেম প্রবলেম অঙ্কে পেতে পারে। তো বললো যাই হোক আসলাম ওকে, মানে উনার হয়তো আমার কথাটা কোথাও না কোথাও বিশ্বাস হলো না, বিশ্বাস হলো না, এবং উনি চলে গেলেন। এবং ঠিক তারপর যখন আমার সাথে ওনার দেখা হলেন তখন মেয়ে 11 ক্লাস থেকে 12 ক্লাসে মানে উঠেছেন, এবং যে মেয়ে অঙ্কিতে 100-তে 100 পেত সেই মেয়ে অঙ্কিতে 100-তে হয়তো কোথাও না কোথাও আমার আমি যদি ভুল না হই 20 বা 25 পেয়েছিলেন। হ্যাঁ এই যে আমার আমার রিসেন্টলি আমার ছেলেরা আমাকে প্রশ্ন করেছে যে মা একটা কথা আমাকে বলো, আমরা বুঝতে পারি না মানে রেশিও যদি দেখি মাধ্যমিকে যারা খুব ভালো হয় খুব রেয়ার টু রেয়ার যে উচ্চ মাধ্যমিকে তাদেরকে 1 থেকে 10-এর মধ্যে পাই, বেশিরভাগই হারিয়ে যায়, কেন? এটা একটা বাচ্চার মধ্যে যদি মনের গ্রো করে ডেফিনেটলি তাহলে আমাদের গার্জিয়ানদের মধ্যে গ্রো করা উচিত। এবং এখান থেকে কি বেরিয়ে আমি এবার বলি যে এই যে এই জায়গাটা আমি যখন ধরতে পারছি, আপনি যখন ধরতে পারলাম যে ও পারলেন যে ওর ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স এই জায়গাটা খারাপ, তো এবার যখন সে 11-এ ডেফিনেটলি সায়েন্স নিয়ে যখন ঢুকছে তখন তার জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান ওই মোমেন্টে কতটা স্ট্রং যাতে গিয়ে ও 12-টা অ্যাটলিস্ট ভালো রেজাল্ট করে বেরোতে পারে। 12 তো অবশ্যই তারপরে ভালো করেওছে, হ্যাঁ ভালো করেওছে সে, এবং তার বাবার কোথাও না কোথাও বিশ্বাস হয়েছিল, মানে প্রথমে বিশ্বাস হয় না কারণ আমাদের না ইনস্ট্যান্ট হয়তো প্রুফ করার মতো কিছু থাকে না, মানে আমরা জ্যোতিষ নিয়ে যারা আলোচনা করি প্রোগ্রাম করি তাদের হয়তো ইনস্ট্যান্ট প্রুফ করার মতো কিছু থাকে না, কিন্তু সময় ফিউচার কথা বলে, তো কারোর কারোর ক্ষেত্রে হয়তো খুব ভালো, কারোর ক্ষেত্রে ক্ষেত্রে কম, কারোর ক্ষেত্রে হয়তো প্রমাণটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো আমার মনে হয় যে এই প্রমাণের অপেক্ষা আমার মনে হয় লাইফে দরকার আছে, আমার মনে হয় লাইফে ভালো থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই শান্তির পেছনে খোঁজেন মানে দৌড়ান, কিন্তু আলটিমেটলি হয়তো অনেকেই খুঁজে পান না, কিন্তু মেন ব্যাপার হচ্ছে শান্তি তো মনের ভেতরে থাকে, তাকে খোঁজার জন্য তো আলাদা জায়গার প্রয়োজন হয় না। তো ভালো থাকতে গেলে কী করতে হবে আমার মনে হয় সেইটুকুনি দরকার, যদি সন্তানের বা বাড়িতে আপনার স্নেহের কেউ থাকে তাহলে আমার মনে হয় তার জন্য অবশ্যই এই জায়গাটা নিয়ে চিন্তা করা উচিত। রবিকে তো যদি কনফার্ম কারোর জন্মছকে থাকে দেখবেন অনেকে বিভিন্ন নামে আখ্যা দিচ্ছেন, গ্রহণ দোষ, এই দোষ, ওই দোষ, মানে আপনি নাম টামগুলো ভুলে যান, দোষ টোষগুলো ভুলে যান, আপনি নর্মালি ভাবুন যে রবি মানে কী দিতে পারে এবং কী নিতে পারে লাইফ থেকে, এই দুটোর কম্বিনেশন আমি লাইফে কী পেতে পারি, এবং এই দুটো গ্রহ একসাথে রয়েছে তো তাহলে তার এফেক্টটা কোনো কারণেই ভালো আসতে পারে না। তার মধ্যে যদি রাহুও আসে তাহলে আপনি জানবেন যে জাতকের মধ্যে অনেক অনুভূতি থাকবে, অনেক উচ্চাকাঙ্ক্ষা থাকবে, সেই জাতকেরও আস্তে আস্তে বয়সের সাথে সাথে সেই জিনিসগুলো ডিটোরিয়েট করবে এবং কোথাও না কোথাও তার কিছু করার ইচ্ছেটাও আস্তে আস্তে কমে যাবে, এনার্জি যে লেভেলটা থাকে সেটাও আস্তে আস্তে তার কমতে থাকবে, এবং একটা সময় হয়তো এমনও হতে পারে যে চাকরির ফর্ম বেরোচ্ছে কিন্তু শেয়ার ফিল আপ করছে না। একদমই তাই। আমরা আসবো একজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কালনা থেকে বলছি, মেয়ের সম্বন্ধে কি জানতে চাই। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কালনা থেকে। কালনা, আচ্ছা, মেয়ে কি নাম? মেয়ের নাম হচ্ছে কোয়েলি মন্ডল। হ্যাঁ, কোয়েলি মন্ডল, কোয়েলি মন্ডল, কোয়েলি মন্ডল, কোয়েলি। আচ্ছা, কোয়েলি কমন নাম বেশ। আচ্ছা, অনুষ্ঠান দেখেন ডেফিনেটলি ওনার নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন কোয়েলির। 28/11। হ্যাঁ, 1999। সময়? সময় হচ্ছে 12:45 দুপুর। কোথায়? কালনায় জন্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালনায়। তাহলে একটু ওয়েট করুন, ওনাকে ছকটাকে দেখে নিতে দিন, তারপরে আপনি ওয়েট করুন, উনি বলছেন। আচ্ছা, রবিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, রবিবার ছিল। ফাইন, কর্কট রাশি মীন লগ্ন জানা আছে? ও না না। আচ্ছা, অশ্লেষা নক্ষত্র দেবাড়ি গণ। ওকে, রাক্ষস গণ। হ্যাঁ আচ্ছা, জন্মছক হচ্ছে মঙ্গল তুঙ্গস্থ, ওকে, বৃহস্পতি বকরি, শনি নিচস্থ, সক্ষেত্রি চন্দ্র। ফাইন, বৃহস্পতি শনি একত্রে আছে, চন্দ্র রাহু একসাথে। দেখুন লগ্নের 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 প্রথমে হচ্ছে বৃহস্পতি, আচ্ছা লগ্নের সেকেন্ড হাউস বৃহস্পতি শনি, থার্ড কিছু নেই, ফোর্থ কিছু নেই, ফিফথ হাউস হচ্ছে চন্দ্র রাহু, সিক্সথ কিছু নেই, সেভেন্থ হাউসে শুক্র, আচ্ছা অষ্টমে বুধ, নবমে রবি, দশমে কিছু নেই, একাদশে মঙ্গল, দ্বাদশে কিছু নেই। আচ্ছা দেখুন বৃহস্পতি বকরি, বৃহস্পতি বকরি থাকলে না এক্সপেক্টেড রেজাল্টগুলো আমি সবসময় বলি জীবনে আশানুরূপ ফল পাওয়া যায় না, কেমন
মানে যে যে জিনিসগুলো আমি অনেক ভাববো সেই জিনিসগুলোর ক্ষেত্রে একটু হলেও সমস্যা, শনি নিচস্থ, সেক্ষেত্রে কোথাও না কোথাও আর হবে না, নেগেটিভ এনার্জিগুলো একটু বেশি কাজ করে, হচ্ছে না, হবে না, করবো খুনি, বা লেথার্জির পরিমাণে জিনিসগুলো লাইফে একটু বেশি বেশি পরিমাণ কাজ করে। শনির শনি হচ্ছে মঙ্গলের ঘরে অবস্থান করলে পরে জেনারেলি মঙ্গল শনির একটা বড় ক্ল্যাশ থাকে, সেক্ষেত্রে আত্মীয় স্বজন থেকে না খুব একটা ভালো রেসপন্স লাইফে তৈরি হয় না, বা তাদের সাথে খুব ভালো একটা রিলেশন লাইফে কোথাও না কোথাও একটা সমস্যা, স্পেশালি জ্যাঠা কাকা পিসি এদের সাথে কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি হতে থাকে। আচ্ছা, থার্ড হাউস কিছু নেই, ফোর্থ হাউস কিছু নেই, ফিফথ হাউসে চন্দ্র রাহু, আমি একটু আগেই বলছিলাম রাহুর মানে গতিবিধিগুলো নিয়ে, তো স্পেশালি রাহু চন্দ্রের সাথে থাকলে পরে যেটা হতে পারে সবার আগে হচ্ছে পেটের কিছু প্রবলেম, তো সবার আগে, কারণ আমাদের যে বডিটা আছে তার মধ্যে 70% জিনিস চন্দ্রের উপর ডিপেন্ড করে, এবং চন্দ্র রাহু একসাথে থাকলে পরে স্পেশালি মাথা গরমের প্রবণতাটা হুট হুট করে বাড়িয়ে দেয়। কেমন? আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তমী হচ্ছে শুক্র, ভেরি গুড। অষ্টমে কিছু নেই, অষ্টমে বুধ, নবমে, আচ্ছা অষ্টমে বুধ, কোথাও না কোথাও দেখবেন নার্ভের কিছু মাঝে মধ্যে প্রবলেম, মানে ওই রেগে যাওয়া বলুন, ভয় পাওয়া বলুন, এই জিনিসগুলো না হঠাৎ হঠাৎ ওর মধ্যে তৈরি হবে। আচ্ছা, অষ্টম নবমে রবি, দশমে কিছু নেই, একাদশে মঙ্গল কেতু, একাদশে কেতু থাকা খুব ভালো, লাইফে কোথাও না কোথাও একটু উন্নতি বয়ে নিয়ে চলে আসে, এটা গেল প্রথম। এবং একাদশে মঙ্গল, মঙ্গল বসে আছে শনির ঘরে, এটাও একটুখানি প্রবলেমেটিক, তো এই কারণে কোথাও না কোথাও ক্ল্যাশ, অনেক কিছু করবো, করছি, চেষ্টা করছি, এইগুলোর মধ্যে লাইফের অনেকটা সময় চলে যাওয়া। কেমন? তো আমার মনে হয় একটু জন্মছকটা নিয়ে ডিটেইলসে আলোচনা করা উচিত অবশ্যই। এবার আপনি বলুন, যা যা বললেন উনি এগুলো আপনার নিশ্চয়ই প্রশ্ন ছিল, হ্যাঁ, তো আপনাকে বলতে হয় উনি বললেন, হ্যাঁ একটু ভয় পায়, হ্যাঁ দেখলেন এরকম ধরনের, এটা যেটা বললেন উনি হঠাৎ হঠাৎ ভয় পেয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, এই জিনিসটা আপনার মেয়ের মধ্যে থাকে। আচ্ছা, এবার আমি আপনার, আপনি থাকুন, আপনার হয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ওনার মেয়ের, এই যে কোয়েলি, ওর যে এরকম সাডেনলি এরকম চেঞ্জ ওভার হয় মুডের, এবং সেক্ষেত্রে ওর লাইফ বা ওর ক্যারিয়ার, আপকামিং লাইফ, এটা তো একটা বড় হ্যাম্পার হতে পারে। হ্যাঁ অবশ্যই, অ্যাকচুয়ালি প্রবলেমটা শুধু কোয়েলি না, কোয়েলির ফ্যামিলি থেকে এসছে প্রবলেমটা। আচ্ছা, তো এবারে ওর ফ্যামিলিতে কারণ না কারণ এই প্রবলেম আছে, হয়তো মায়ের তরফে না হলে বাবার তরফে, একদম কনফার্ম। যদি উনি আমার সাথে আমার কথাগুলোর মানে বুঝতে পারেন তাহলে হয়তো রিপ্লাই করবেন। এই যে যে ধরনের নার্ভের সমস্যা, অ্যাকচুয়ালি যে জিনিসগুলো বুথ থেকে তৈরি হয়, এই প্রবলেমটা আপনাদের ফ্যামিলিতেও কারণ না কারণ আছে, হয়তো বাবার তরফে অথবা মার তরফে। মায়ের দিক নয় বাবার দিক থেকে এসছে, আপনার হালকা ছিল, দ্যাট মিন্স আপনি দেখুন যে আপনার পরিবারে আপনার ব্যাপারের দিক থেকেও কারণ না কারণ ছিল, যেটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে একদম। তো এখান থেকেও বেরিয়ে গিয়ে একটা বেস্ট ক্যারিয়ার কি করে তৈরি করে, এক মানে মেন ব্যাপার হচ্ছে ওর যা বয়স না তাতে আরামসে করে দেওয়া যেতে পারে, জায়গাগুলোকে অবশ্যই ঠিক করে নিয়ে যাওয়া যেতে পারে, স্পেশালি রাহুর জন্য উত্তেজনাটা অনেক সময় বাড়িয়ে দেওয়া, বাড়িতে যারা খুব ক্লোজ মেম্বার আছে তাদের সাথে খুব ভালো মতো কথা না বলা, বা কথা বললেও তার উত্তর না দেওয়া, এই জিনিসগুলোই এখন ঘটে থাকছে স্পেশালি। হ্যাঁ তো হ্যাঁ, এবং এটাই এটাই বাস্তব, তো এর বাইরে কিছু নেই, তো আমার মনে হয় এগুলো থেকে উনি চাইলেই বেরিয়ে যেতে পারেন। আপনি স্পেসিফিক্যালি কি জানতে চেয়েছিলেন বলুন, সবটাই আমি ওই মানে বিয়ে আর কে জানি একটু জানতে চেয়েছিলাম। বিবাহিত জীবন? হ্যাঁ, দাঁড়ান ধরুন, মানে বিবাহিত জীবন কেমন যাবে সেটা জানতে চাইছেন, না বিয়ে কবে হবে, না বিয়ে কবে হবে, বিয়ে বিয়ের সম্বন্ধে জানতে চাইছেন, বিয়ে দেখাশোনা করতে চাইছেন, সিংহ তো সম্বন্ধ আসছে না, হ্যাঁ এটা বুঝলাম না, বিয়ে কবে হবে, সম্বন্ধ, দাঁড়ান, সম্বন্ধে এসে কেটে যাচ্ছে না সম্বন্ধ আসছে না, সম্বন্ধ আসছে না, আসছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে বলে দিচ্ছি, হ্যাঁ তবু একটা ছেলের সঙ্গে একটু মানে মানে সম্পর্কে তো জড়িত, আমরা তো ওখানে দিতে চাইছি না, হ্যাঁ মানে ওর রিলেশন আছে, আপনারা দিতে চাইছেন না এরকম ব্যাপার, দাঁড়ান ওনাকে একটু দেখুন, স্পেশালি যদি বিয়ের টাইমটা বলেন, এই টাইমে কোনো রকম সেরকম মেজর ভালো যোগ পাচ্ছি না আমি, 23শে জানুয়ারির পর থেকে একটা ছোট শর্ট টার্ম যোগ আসবে, কিন্তু তারপরে যেটা যদি হয়, আপনার যদি যদি এই যোগগুলো কোনো কারণে বাদ হয় তাহলে যা হবে 24শে জুলাইয়ের পর থেকে সব যোগ, 24 সালের জুলাই মাসের পর থেকে সব, মানে এখন ভালো যোগ, মানে বিয়ে হতে হতে হয়তো 25শে ফেব্রুয়ারি হতে পারে, কিন্তু এই মুহূর্তে যদি হয় যেটা, সেটা আপনার 23শে জানুয়ারির পর থেকে একটা ছোট শর্ট টাইম থাকবে, কিন্তু হলেও হতে পারে এই সময়টা, অসুবিধার কোনো কারণ নেই।
আচ্ছা ক্যারিয়ারের জায়গাটা ওর কত স্ট্রং হবে? ক্যারিয়ারের জায়গাটা এই যে এই জিনিসগুলোর জন্য এই যে হটোগাড়িদার জন্যই হয়তো কোথাও না কোথাও পিছিয়ে যাওয়া, যেটা নিয়ে আলোচনা করছিলাম। চন্দ্র রাহু সমসপ্তমে মঙ্গল কেতু যখন অবস্থান করছে, মঙ্গল যখন থাকছে, চন্দ্র মঙ্গল রাহু একসাথে বা সমসপ্তমে কখনোই ভালো ফল দিতে পারে না। তো এই জিনিসগুলো নিয়ে মানে এই জিনিসগুলো অবশ্যই প্রবলেম্যাটিক। যেমন বৃহস্পতি কোথাও না কোথাও একটু ভালো বলতে পারি যে বৃহস্পতি শনির সাথে রয়েছে এবং দুজনকে কন্ট্রোল করার চেষ্টা করলে পরেও কী হবে, কিন্তু মঙ্গল মঙ্গলের ঘরে যদি শনির অবস্থান হয় তাহলে আত্মীয় স্বজন থেকে না বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়। আচ্ছা, মানে কোনো হেল্প পাওয়া যাবে না? না, কোনো হেল্প তো দূরের ব্যাপার, এবং যত দিন যাবে সম্পর্কগুলো যেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো এটা 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 হয় মানে সমস্যা, মানে এটা অলরেডি এখন চলছে আপনি বলছেন? এটা এটা জন্মছকে রয়েছে, ওটা প্রাপ্তি, ওটা এটা পাবেই। ওহো, মানে এটা আপনি নিজেও বুঝতে পারছেন যে ওর আত্মীয় স্বজনের কাছ থেকে খুব একটা সাপোর্ট পাচ্ছে না বা পায় না, কোয়েলি সম্বন্ধে বলা হচ্ছে, আপনি কি সেটা ফিল করেন? আমি তো আমি তো বুঝতে পারছি যে ঠিক মতো মানে পড়াশোনার দিক দিয়ে মানে যে আগে যেমন মানে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এখন যদি পড়াশোনার দিকে কোনো ন্যাক নেই, বললে করছি করবো এরকম। একদম একদম, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমার মনে হয় যতটা ডিটেলসে বলে দিয়েছেন উনি, আমার মনে হয় আপনার কোয়েলির ছকের পুরোটাই উনি একেবারে আপনার সামনে তুলে ধরেছেন, এবং শুধু ওর ছক নয়, আপনার পরিবারের সিচুয়েশনটাও কিন্তু উনি বলে দিয়েছেন কোন জায়গার থেকে। অর্থাৎ আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে একটু আগে আপনি বলছিলেন গ্রহগত জায়গা, এখান থেকে একটা মানুষের পুরো জীবনধারা বলা যেতে পারে এবং তার প্রিভিয়াস টু প্রেজেন্ট টোটালটাই জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে। এবং কোয়েলি ইন ফিউচার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান টাইমে করে, আমি টাইমটাও বলবো, কারণ সেখানে কতটা তার আপলিফমেন্ট হবে। না দেখুন, প্রথম কথা ওর জন্মসাল হচ্ছে 99। হ্যাঁ, তার মানে এমনও কিছু বয়স এখনো পর্যন্ত হয়নি, স্পেশালি 23 বছরের কাছে বয়স হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে 23 বছরে একটা মেয়ের অবশ্যই প্রতিকার প্রতিবিধান দিলে পরে আগামী দিনটা যতটা টাইম রয়েছে সেই জায়গাগুলো থেকে প্রবলেম যে জিনিসগুলো নিয়ে আমরা ভাবি, স্পেশালি ছোটোখাটো জিনিসগুলোকে বড় করে দেখা, চিন্তাভাবনার মধ্যে ঢুকে যাওয়া, ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন যে ওয়ার্ডগুলো আমরা আজকে ডেটে প্রতিটা ফ্যামিলির মধ্যে জর্জরিত, তো সেই জায়গাটাতে যেন আরেকজনকে ঢুকতে না হয়, আমার মনে হয় সেটা অবশ্যই প্রতিকার প্রতিবিধানের দ্বারা সম্ভব হতে পারে। আচ্ছা, ওর জীবনের ক্ষেত্রে এখানে একটা তো অবনতির জায়গা আমরা দেখছি, যেটা নিয়ে আমরা শুরু করেছি, সেই এই অবনতিটা ধীরে ধীরে এসছে তার, উনি সম্ভবত একটু আগে উনি বলছিলেন যে ও পড়াশোনা এগিয়ে যাচ্ছে, এ করছে, এটা 13 যা হবে 13 বছর বয়সের পর থেকে ওর ডিস্টার্বগুলো স্টার্ট হয়েছে ওর জন্মছকে। কারণ হচ্ছে 13 বছর বয়সের আগে পর্যন্ত সেরকম মেজর কিছু প্রবলেম দেবে না, কিন্তু গ্রহগুলো এফেক্টিভ অনেক বেশি হয়ে যায় আফটার 13। তারপর থেকে ওর লাইফে রাগ, যে এগুলোর পরিমাণ বা অব মানে কী বলবো, যে কোনো জিনিস নিয়ে করছি করবো, একটু লেথার্জির পরিমাণ, এই জিনিসগুলো বা মিথ্যা কথা বলার প্রবণতা, এই জিনিসগুলো যেগুলো আসে সেগুলো সবকটাই 13 বছর বয়সের পর থেকে বেশি আসে। আচ্ছা, এটা কি যে কোনো বাচ্চাদের ছকের ক্ষেত্রেই আমরা দেখতে পাই নাকি নির্দিষ্ট একটা গ্রহগত কম্বিনেশনের ক্ষেত্রেই হয় মিথ্যা কথা বলার প্রবণতা? মিথ্যা কথা বলা, সেটা সেটা যদি শনি যদি খুব ডিস্টার্ব হয় তাহলে আপনি জানবেন সেই সন্তান সত্যি কথা কতটা বলছে সেটাই সন্দেহ। কারণ সে সবসময় চাইবে একটা না একটা কিছু মিথ্যা বলে সাপোর্ট নেওয়ার, কিন্তু আলটিমেটলি ও হয়তো জানেও আমি ধরা পড়ে যাই, কিন্তু কিছু করার থাকবে না, কারণ আলটিমেটলি তো বোকামো, তো সেই জায়গাটাতে ও চেষ্টা করে আমি কোথাও না কোথাও একটা মিথ্যা কথা বলে সবার কাছ থেকে একটা সিম্প্যাথি ক্রিয়েট করি, এটাই হচ্ছে ব্যাপার। দেখুন, বিষয়টা আমি কেন প্রশ্ন করলাম, আপনারা অনেকে বলেন বা আমরা আমাদের চারপাশে এরকম অনেক মানুষকে দেখি এবং আমরা রেগে যাই, কিন্তু আমরা বুঝি না, হয়তো ও বুঝতে পারছে না, কারণ তার গ্রহ তাকে করাচ্ছে, কারণ যে জায়গাটা উনি বলছেন এটা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ইন্টার রিলেটেড, সুতরাং সেই জায়গাটা আমাদের অ্যালার্ট থাকাটা খুব দরকার। কেন, কোন দিক থেকে অ্যালার্ট থাকবো আমি, আপনি অ্যালার্ট থেকে তো লাভ নেই, অ্যালার্ট ওখানেই যে আমার সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন্স নেওয়া দরকার, সেই বাচ্চাটার মুভমেন্টসটা যাতে সঠিক হয়। আফটার 13 ইয়ার্সে কিন্তু তার লাইফটা স্টার্ট হচ্ছে। হ্যাঁ, আপনি লক্ষ্য করে দেখবেন কোনো বাচ্চা ছেলে যদি কোনো কারণে বন্ধুদের সাথে বেশি মেশামেশি শুরু হলো বা বাড়িতে ঢোকার দেরি হলো, তখন বাবা মা কী করে, তোর লাইফ ওই বন্ধুটাই শনি, এবার কোথাও না কোথাও যদি মিথ্যা কথা বলা স্টার্ট করলো ছেলেটা, তখন বলবে আগে তো তুই মিথ্যা কথা বলতিস না, ওই শনিটা তোর লাইফ আসার পর থেকে তুই শুরু করলি, মানে নর্মাল ল্যাঙ্গুয়েজ এটা একদম। হ্যাঁ, তার মানে কি, শনি দেবতাকে আলটিমেটলি ইন্ডিকেট করেই দেওয়া হয়েছে যে সে যদি কোথাও না কোথাও খারাপ হয় তাহলে জাতক জাতিকা মিথ্যা কথাই বলবে। না, সবসময় তা নয়, কারণ বাকি গ্রহগুলো সাপোর্টিভ বলে সবাই মিথ্যা কথা বলবে এর কোনো মানে নেই, কিন্তু হ্যাঁ, কোথাও না কোথাও জাতক জাতিকার যদি শনি সত্যি ডিস্টার্ব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মিথ্যা কথা বলার প্রবণতাটা বাড়িয়ে দেয়।
একদমই তাই। আপনাদের অবশ্যই বলে রাখি যে আপনারা নিশ্চয় ওনার চেম্বার দেখতে পাচ্ছেন মঙ্গলবার করে, ওনার বালিতে চেম্বার রয়েছে 3টে থেকে 6টা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বৃহস্পতিবার করে 5টা থেকে 6টা ওনার গড়িয়াতে চেম্বার রয়েছে, এবং অবশ্যই বুধবার দিন গড়িয়া হাট অর্থাৎ আগামীকাল গড়িয়া হাটে চেম্বার রয়েছে ওনার, শুক্রবার বারাসাত, শনিবার বাগুইয়াটি চেম্বার, রবিবার হাতিবাগান চেম্বার রয়েছে, এবং অবশ্যই যে ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুকিং নাম্বার বলে রেড বক্সের মধ্যে এই ফোন নাম্বার দিয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্টস করতে হবে, হাতের নিচে একদম দেখতে পাচ্ছেন রেড বক্স, এই নাম্বার দিয়ে আপনাদের কিন্তু বুকিং করতে হবে, এবং বুকিং অন রয়েছে আপনাদের বলে রাখি, হোয়াটসঅ্যাপ নাম্বারও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা ফোন করবেন। এবং দ্বিতীয়ত বলি যে বাইরের ওনার চেম্বারগুলি ডেট যাচ্ছে, সেই ডেট অনুযায়ী আপনারা যে যে এরিয়ায় থাকেন সেই অনুসারে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বা বুকিং অবশ্যই করতে হবে, কারণ আগাম আমি একটা কথা বললাম যে আগাম জেনে যাওয়া, জানার পরে আমাকে আগাম প্রিকশন নিয়ে নেওয়া, এটা খুব দরকার। আমরা বসে রইলাম, মানে শ্রীদেবাচার্য বললেন আচ্ছা আমার মেয়ের বা আমার ছেলের এরকম ছকের সমস্যা পরে দেখছি, এইটা কতটা, এই ডিলেটা কতটা ডেঞ্জার হয়ে যায় একটা জাতক জাতিকার ক্ষেত্রে? না, ডিলেটা দেখুন, আজকে যদি কেউ দেবাচার্য বলে নেয়, আজকে যে কোনো আচার্য বলুন বা যে কোনো শাস্ত্রী বলুন, সে যদি সত্যি জ্যোতিষের সাথে থাকে বা তার যদি সেটা কী বলো প্যাশন হয়, তাহলে সে কখনো ভুল বলবে এটা আমার বিশ্বাস হয় না। এবং সে যদি আপনাকে বলে থাকে যে আপনার সন্তানের প্রবলেম আসতে চলেছে, তার মানে সে ফিউচার নিয়ে যখন আলোচনা করছে অবশ্যই তাকে গুরুত্ব দেওয়াটা উচিত। অনেক বাবা আমার মনে হয় যে আগে দেখি না হোক কিনা, কিন্তু যখন হয় তখন সেটা হাতের বাইরে হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না, এটা এটাই হচ্ছে বড় একটা সমস্যা। না, আমার ওনার একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে এই শাস্ত্র সঙ্গে যুক্ত প্রত্যেকে যারা আছে, প্রত্যেককে উনি সম্মান করেন, এবং কেন সম্মান করেন তার কারণ এই শাস্ত্রটাকে সম্মান করেন, কারণ শাস্ত্র কখনো মিথ্যে নয়, এটা তো আমাদের অতি প্রাচীন শাস্ত্র, বেদ উপনিষদের সময় আমাদের জ্যোতিষ শাস্ত্র, সুতরাং এই শাস্ত্রতে আমার মনে হয় আজকে বর্তমান যুগকে আগামী অনেক কিছু সময় লুকিয়ে রয়েছে। আগে থেকেই দিচ্ছে, এখনো দিচ্ছে, আগামী দিনেও দেবে, অবশ্যই তাই। রিসার্চ, এই যে আমরা বলি যে গাড়ি বাড়ি হবে হেনা তেনা, তৎকালীন সময় মার্সিডিজ গাড়ি হয়তো লেখা ছিল না, কিন্তু চার চাকা অর্থাৎ আপনার তেমন বাহন হবে, গতিশীল বাহন, এটা তো লেখাই থাকে একদম ডেফিনিট করে। সুতরাং আজকে যে অবনতি নিয়ে আমরা আলোচনা করছি, যেটা আমাদের শুধু স্টুডেন্টস নয়, আমরা আমাদের জীবনের ক্ষেত্রে দেখি প্রচুর খাটছি, প্রচুর খাটছি, ক্যারিয়ার তৈরি হচ্ছে না, অবনতি হচ্ছে। আমার পাশের জন হয়তো আমার এডুকেশন কোয়ালিফিকেশন তার বেশি না, সে আপলিফটমেন্ট পেয়ে গেল, আমার হলো না। হ্যাঁ, বাস্তব, মানে এটা এটা হচ্ছে যে মানে লাইফে প্রবলেম। আপনি ভালো মানে সিএ যারা আছেন তাদের দেখবেন যে অনেকে বলে খুব কম সিএ যারা আছেন তারা একবারে পাশ করে, কিন্তু আমি এমন অনেক সিএ কে চিনি যারা একবারে পাশ করেছেন। হ্যাঁ, মানে আমার আমার পরিচিত এমন অনেক লোক আছেন যারা একবার পাশ করেছেন। তো এইবার হচ্ছে ডিফারেন্স, আমি যারা চারবার বা পাঁচবার বা সাতবার, আবার এক একজন আছেন যে 10 বারও দিয়েছেন ধৈর্য ধরে, তো সেই রকম ভদ্রলোকেরা ছক দেখেছি এবং একবারেরও ছক দেখেছি, তো দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। তো এটা এটা হচ্ছে শনির কারো কথা, মানে ক্যারিয়ারের ক্ষেত্রে কি দুজনেরই তো সেম ডেফিনেটলি হবে? হ্যাঁ, কিন্তু কেউ 10 বছর পর বা কেউ 8 বছর পর ক্যারিয়ারটা স্টার্ট করছে, কেউ সঙ্গে সঙ্গে একেবারে কি শুরু ক্যারিয়ারটা শুরু করছে, তো ডিফারেন্স হচ্ছে এটা। তো কোথাও না কোথাও বেটার শনিকে, কোথাও না কোথাও বেটার না থাকলে পরে ভালো অঙ্কশাস্ত্র যদি তার মধ্যে না থাকে, তাহলে সে এগোনোর ক্ষেত্রে কোথাও না কোথাও সমস্যা অবশ্যই আসবে, এবং এই অবনতিকে রেকটিফাই করলেই ডেফিনেটলি আমার মনে হয় সফলতার জায়গায় আপনি অনেকটা এগিয়ে যাবেন। বাস্তব, একদম একদম একদম, সেটা হচ্ছে মেন জিনিস। আর যিনি মানে মেন ব্যাপার হচ্ছে সমস্যা যদি আপনার ছেলে বা মেয়ের জন্মছকে থাকে, যদি গ্রহগত সমস্যা থাকে, তাহলে সেটাকে অবশ্যই গুরুত্ব দিন। যদি শারীরিক কোনো প্রবলেম হয়, আমরা যেরকম গুরুত্ব দিই সবসময় আগে ডাক্তারের সাথে কনসাল্ট করি, যদি কোথাও না কোথাও গ্রহগত সমস্যা থাকে, তাহলে অবশ্যই গুরুত্ব দেওয়াটা দরকার, যেন আগামী দিন হোঁচট খেতে খেতে এগোতে না হয়। এবং আগামী দিনে প্রসঙ্গ যখন উঠলে আমি শেষের দিকে চলে এসেছি, একটা কথা বলি যে এই এই যে ছেলেমেয়েরা একটা সব চোখে স্বপ্ন নিয়ে তারা পাস আউট হলো এবং তাদের একটা আগামী স্বপ্ন রয়েছে, তারা কীভাবে ক্যারিয়ার তৈরি করবে, তো এই যে আগামী দিনের কথা উনি বললেন, আগামী দিনটা যাতে স্মুথ হয়, যেটা স্বপ্ন দেখেছে বাচ্চাটা সেই স্বপ্ন যাতে বাস্তব হয়, শুধুমাত্র গার্জিয়ান হিসেবে তার পাশে থাকা না, তার ছকের সমস্যাটাকেও সমাধান করাটা মনে হয় একজন গার্জিয়ান হিসেবে দায়িত্বের মধ্যে পড়ে। এবং যেটা আপনি বললেন একজন চিকিৎসকের পরামর্শ যেমন আমরা শরীরের দিক থেকে নিই, অবশ্যই ছকের দিক থেকেও একজন ভালো জ্যোতিষী পরামর্শ নেওয়া খুব দরকার, যেটা আমাদের ভবিষ্যৎ মানে আগামী ভবিষ্যৎ যারা রয়েছে আমাদের ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ তৈরি হয়। সুতরাং আপনাদের বলে রাখি অবশ্যই মঙ্গলবার
অর্থাৎ আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ওনা বাইরের চেম্বার রয়েছে। প্রথমত বলি বৃহস্পতিবার গড়িয়া, বুধবার গড়িয়াহাট, শুক্রবার বারাসাত, শনিবার বাগুইআটি চেম্বার রয়েছে এবং অবশ্যই রয়েছে রবিবার দিন হাতিবাগান। আপনারা পৌঁছে যাবেন অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ বুকিং নাম্বারের মাধ্যমে, যে ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড বক্সের সামনে যাচ্ছে, অবশ্যই সেই নাম্বারে ফোন করবেন এবং পৌঁছে যাবেন। আজকের হাতে সময় নেই, নেক্সট টাইম আমরা আলোচনা করবো আরও কিছু বিষয় নিয়ে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।